মেয়েদেরকে বোধ হয় এমনিতেই নামটা দেওয়া হয়নি কি দশভুজা, কারণ সত্যি মেয়েরা এক দিক দিয়ে মানে দু হাতে 10 দিক সামলাতে পারে। সত্যি বোধ হয় মেয়েদের মানে গোপন আরও 8টা হাত আছে, যার জন্যে মেয়েরা সব দিক দিয়ে এতটা পারদর্শী থাকে। হ্যাঁ, তোমরা কিন্তু ভাবছো আমি কাকে কথাগুলো বলছি, প্রত্যেকটা মেয়ে মানুষকে যারা গৃহবধূ হওয়ার পরেও ঘর সামলানো থেকে শুরু করে বাজার ঘাট করা, যা কিছু দরকার বাইরের সবটা দেখা। তো তার মধ্যে আমিও পড়ি, বছরের 10টা মাস বোধহয় আমাকেই সামলাতে হয় এগুলো, বোধহয় কি আমাকেই সামলাতে হয়, আবার তারপরে নিজের হাতের কাজ থাকে, মানে সব দিক মিলিয়ে কখনো কখনো নিজেকে খুবই ক্লান্ত লাগে। মনে হয় যেন ইস যদি একটু বসে পেতাম, আর যে 1-2 মাস একটু রেস্ট পাই না, মানে এই বাজার ঘাটগুলো আমাকে করতে হয় না, সত্যি বলছি আমি যে কি খুশি হই সেটার তোমাদের কি বলবো। তো চলো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখলে, সকালবেলা গেছিলাম মাছ বাজারে, একটুখানি মাছ নিয়ে আসলাম আর একটু কাঁচা লঙ্কা, সবজি কিছুই আনিনি, কারণ সবজি আছে, মাও কালকে নিয়ে এসেছিল। তো মাছ এনেছি হচ্ছে 2 রকমের, এক হচ্ছে কাতলা মাছ আর একটু এনেছি হচ্ছে খোকা ইলিশ আর মাছের তেল। তো অনেকটাই দেরি হয়ে গেছে, ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর মাকে বললাম মাছগুলো কেটে আনতে, তো মা কুয়োপাড়ে বসে মাছগুলো কাটছে, আর এই যে সকালবেলা সবাই চা খেয়ে নিয়েছে কিন্তু আমার আর চা খাওয়ার সময় হয়নি। তো এখন বাড়িতে এসে চাটা একটু গরম করে চাটা খেয়ে নিচ্ছি আর সবজিটা এক সাইডে একটুখানি কেটে নিচ্ছি। সকালবেলা মা কুমড়ো শাক বেছে দিয়েছে, তো কুমড়ো শাকটা দিয়ে রান্না করব। এই যে কুমড়ো শাকটা বেছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে, এটা দিয়ে দেখা যাক কি করি আর মাছ দিয়ে কি করি, দেখা যাক আগে মা কেটে নিয়ে আসুক। তো চলো সবাই সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু শুরু করেছি কটায় আমি তোমাদের বলি, 10টা সময় বাজারে গেছি, এখন বাজে 11:30, 11:30 না প্রায় 10টা, ওই 11:10 মতো হয়তো বাজে। তো অনেকটাই দেরি হয়ে যাবে, সকালবেলা সবাই একটু টিফিন করে নিয়েছে, কালকেকার যে বড়াগুলো ছিল ওইগুলো খেয়েছে সবাই, চা মুড়ি এসব দিয়ে সবাই টিফিনটা করে নিয়েছে, আর রান্না করে একবারে দুপুরবেলা খাওয়া হবে। আর আমার লেগেছে ঠান্ডা, রাত্রের থেকে গলাটা ব্যথা, ভাবছি খেয়ে দিয়ে একটা ঠান্ডার ওষুধ খেয়ে নেবো। চলো সবাই সাথে থাকো। এই দেখো অর্ধেকটা সেই কালকেকার নারকল, আর এই যে এখনো এতগুলো বড়া আছে, আর এই যে কালকেকার একটুখানি দুধ ছিল, দই জমে গেছে। দেখো মাছগুলোকে মা সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে, আর এই হচ্ছে তেলটা, আর এই যে দেখো এই মাছ কেটে কেটে কত ছোট ছোট করে ফেলেছে, কে বলেছে? আমি বলেছে কি শুধু ধুয়ে দিতে, দাঁড়াও। একদিকে রান্না হচ্ছে আর এইদিকে দেখো মা সেই তুলো, কালকে যে তুলোগুলো নিয়ে এসেছিল ওই তুলো নিয়ে আর বালিশ নিয়ে বসে পড়েছে। কেমন অন্ধকার অন্ধকার লাগছে, কারণ উল্টো সাইড দিয়ে, এই সাইড দিয়ে, ঠিক আছে। তো এই যে একদিকে রান্না হচ্ছে আর একদিকে মা এই যে সব বালিশ নিয়ে বসে পড়েছে, এই যে তুলো, কালকে যে তুলোগুলো নিয়ে এসেছিল এখন সব বালিশে বালিশে ভরবে। প্রত্যেকটা বালিশ আমার এত নিচু হয়ে গেছে আর আমি উঁচু বালিশ ছাড়া ঘুমোতে পারি না, দুটো দুটো বালিশ দিয়ে ঘুমোচ্ছি অনেক দিন থেকে। আর আমাদের ওই বাড়ি যেহেতু গাছের তুলো, ওই জন্য মা বললো যে আমি এনে ভরে দেবো ওখানে। এই দেখো কোল বালিশটা তো একেবারে চিমচে হয়ে গেছে, হ্যাঁ ওইটুকু কোল বালিশই দিবা। তো চলো মা এখানটা এগুলো লাগাক। রান্নাটা কমপ্লিট হলো, তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো এই যে এখানটায় মাছের তেল, এই দেখো আমার শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছি যার জন্য অনেকটা কমে গেছে। আর এই যে মাছটাকে ভেজে রেখে দিলাম, মা বললো এটা এখন রান্না করতে হবে না। আর এই হচ্ছে ভেন্ডি দিয়ে আর সিল কি বলছি খোকা ইলিশ মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর এইখানটায় যে কুমড়ো শাকটা কেটেছিল ওইটা দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, ব্যাস এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ। আর এখন এই যেগুলো পরিষ্কার করার ওগুলো পরিষ্কার করব। আর মা ওই যে বাইরে ওই দেখো বালিশের মধ্যে তুলো ভরছে এখনও।
রান্না বান্না সেরে শ্বশুরকে আমার মাকে খেতে দিয়ে তারপরে ঘরটাকে পরিষ্কার করলাম, ওভেনটাকে একটু পরিষ্কার করলাম, উঠোন ঘর দোর ঝাড় দিয়ে মানে যা যা কাজ আমার ছিল সব কিছু করে এক সাইড হয়ে একবারে স্নানটা সেরে নিয়ে তুলসী মন্দিরটায় জল দিয়ে দিয়ে একটুখানি ধুয়ে দিলাম। আজকে সকালবেলার ধোয়ার সময় হয়নি গো, যার জন্য এখন একটুখানি পরিষ্কার করে ধুয়ে দিলাম। আমি জানি সকালবেলা ধোয়াটারই নিয়ম, আমিও সেটাই করি, তবে আজকে আর সেটা হলো না, রোজ রোজ একই রকম তো হওয়া সম্ভব না, কখনো কখনো একটু আলাদা হয়, তো সব কিছু মিলে একটু অ্যাডজাস্ট তো করতেই হয়। তো এখন পুজোর বাসনটাকেও মেজে নিয়েছে, আর গাছে জানো তো বেশ সুন্দর দুটো বেলফুল ফুটেছে, মাঝে মধ্যে একটা দুটো করে ফোটে, বেশ ভালোও লাগে, সারা বাড়িটা গন্ধে ময়ময় হয়ে যায়। আর এই তুলসী গাছটা কিন্তু এত সুন্দর ঝাপটাল হয়েছে, যে আমার বাড়ির সামনে দিয়ে যায় সেই বলে ছোটোখাটো একটা বট গাছের মতো লাগে, এত সুন্দর তোমার গাছটা হয়েছে। আর অনেকে এখান থেকে পাতা নিয়ে পুজো দিতে মানে পুজো দেওয়ার জন্য নিয়ে যায়, বেশ ভালো লাগে। তো আমিও দুটো তুলসী পাতা তুলে নিলাম আর গাছ থেকে দুটো ফুল, তো এখন পুজোটা দেবো তারপরে দুটো খাবো। এখন কটা বাজে জানো তো, প্রায় 1:30 বললামই তো তোমাদের, 1:30 কি বেজে গেছে, তো এখন খেতে মানে পুজো দিতে দিতে আধা ঘন্টা, তারপরে খেতে খেতে আর আধা ঘন্টা, মানে 2:30 বেজে যাবে, তারপরে কাটবো পাতা। তো চলো সবাই সাথে থাকো, আমি আগে পুজোটা করে নিই। চলো বন্ধুরা, পুজোটা করে নি, 1:30 বেজে গেছে, ওনাদের তো সবাইকে খাইয়ে দিয়েছি কিন্তু আমি এখনো খাইনি, একবারে পুজোটা দিয়ে খাবো। ওই যে ঠাকুর ঘরের সামনেটা একটু পুছে নিলাম, আজকে ঘরটা মুছলাম না, অনেকটা দেরি হয়ে গেছে, চলো ফটাফট পুজোটা করি। তো পুজোটা হলো আর এই যে লাঞ্চ করতে এখন বসলাম, দুটোর বেশি বেজে গেছে, আর একটু মাছের তেল নিয়ে নিলাম, ভেন্ডির তরকারি আর শাকের তরকারি সব কিছু একবারে নিয়েই বসলাম, যাতে বারবার আর উঠতে না হয়। খাওয়া দাওয়া হতে না হতে দেখো যেমন ঝড় তেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে গেল কারেন্টটা চলে, ভাবলাম দুটো পাতা কাটবো, সেটা বোধ হয় এখন আর হবে না। কেমন ঝড় শুরু হয়েছে, আমার পেয়ারা গাছটা পুরো বেঁকিয়ে গেছে দেখো, ওকে পুরো কাত করে দিয়েছে। ওপর দিকটা দেখলে ভালো বুঝতে পারবে, দেখো এটা হচ্ছে ঝড় এখন হচ্ছে, এত বৃষ্টি হলো, এক বৃষ্টিতে গাছপালা সব উল্টে গেছে, যেহেতু ঝড় হচ্ছিল বললাম তোমাদের, এই যে সব গাছগুলো শুয়ে পড়েছে, আর এই যে এইটা এটা পুরো মাটির সাথে লেটকে গেছে। তো এই গাছটাকে এখন একটুখানি ঠিক করে দিই, আপাতত আমি যেমন পারি তেমন করে দিই, তারপরে বাবা বাড়িতে এলে ওনাকে বলবো ওখানে ঠিক করে দিতে। এখনও ভালোই শাক হয়, দুটো শাক তো খাওয়া যায় সময় সময়, একটুখানি বেশ ভালো লাগে যখন মুখে রুচি থাকে না টক শাক দিয়ে, কিন্তু ভাত খেতে আমার তো খুব ভালো লাগে, মিষ্টি লাগে, আমাকে তো সরব গাছ হয়েছে ভালো লাগে, দানা এখনো শক্ত, মা এখনো বালিশ সেলাই করছে, আর এসছে জল, জলও ভরা হচ্ছে দেখো। গাছটাকে কতটা আমি দাঁড় করিয়ে রাখতে পারবো জানি না, তারপরেও একটুখানি চেষ্টা করে দেখি, গোড়ায় না একেবারে মাটি নেই যার জন্য গাছটা এইভাবে শুয়ে পড়ে গেছে। আর এই গাছটা কি প্রত্যেকটা গাছ, যে যে গাছগুলো শুয়ে পড়েছে কোনো গাছের গোড়ায় মাটি নেই, ভেবেছি বৃষ্টিটা যদি একটু কমে না তাহলে বাড়ির সামনে যেখানটায় আমি আগে ডাস্টবিন করে রেখেছিলাম, মানে যেখানটায় ময়লা ফয়লা ফেলতাম, ওই জায়গাটা থেকে কোকোদাল মাটি তুলে মানে কঝুরি মাটি তুলে সব গাছের গোড়ায় আবার দিয়ে দেবো, যাতে করে গাছগুলো একটুখানি গোড়াটা মজবুত করে রাখে। তো এই গাছটাকে কোনো রকমভাবে আমি ঠেকনা দিয়ে রাখলাম, আর এই যে দেখো সেই বেগুন গাছটা, কোনটা বলো তো, যেটা সেই পুরনো একটা গাছ ছিল যে গাছটার আমি ডালপালা সব ছেঁটে দিয়েছিলাম। বৃষ্টিটা পেয়ে গাছগুলো দেখো এত সুন্দর হয়েছে দেখতে, আর এই গাছে যে প্রত্যেকটা ডালে ফুল এসছে, প্রত্যেকটা ডালে, এটা কিন্তু সেই পুরনো বেগুন গাছটা, সে ডালগুলোকে ছেঁটে দেওয়ার পরে দেখো গাছটা কতটা বড় হয়ে গেছে, মানে আমার ক্যামেরায় আসছে ওনা একবারে। আর এদিকটায় সেই ডাটা শাকগুলো কত সুন্দর হয়েছে দেখো, এই যে গোড়াটা বেশ বড়, এই যে এতটা জায়গা নিয়ে, আর একটা পাট শাক গাছ, এই যে ভেবেছিলাম হবেই না তারপরে যাই হোক হয়েছে। আর এই বেগুন গাছগুলো ওই যে মায়ের বাড়ি থেকে আনা হয়েছিল যে গাছগুলো, সেই গাছগুলো এটাই বেগুন এসছে, এই যে
এই দেখো, এই যে খাওয়ার মতো হয়ে গেছে। ভাবছি কালকে দেখে দিদাকে একবারে চার পাঁচটা বেগুন তুলে নিয়ে গিয়ে দিয়ে আসবো। প্রত্যেকটা ডালে ডালে বেগুন এসছে, এই দেখো কই পাতার নিচেই পড়ে যাচ্ছে, এই যে ওই যে। আচ্ছা আজকে আমি তোমাদের থেকে একটা প্রশ্ন করছি, মানে আমার দিক থেকে আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, তোমরা তো আমাকে এতদিন ধরে দেখছো। আচ্ছা তোমাদের কি মনে হয় আমি খুব কাজের মানে কাজ থেকে ভয় পাই? না মানে এই কথাটা আমার পরিবারের অনেকে আমাকে বলে, আমি নাকি খুব কাজ করে, তাই আর কি তোমাদের থেকে জানতে ইচ্ছা হলো। তো কিন্তু আমার মনে হয় আমাদের বাড়িতে যদি কেউ কুড়িয়ে ব্যক্তি থেকে থাকে তাহলে এই যে দেখো ঘুমটা দিচ্ছে পুরো মানুষের মতো শুয়ে আছে, আর যেই আমি ক্যামেরাটা অন করলাম আমাকে দেখে উঠে পড়লো। এবার দেখো ও কিভাবে আলিশিটা ছাড়ে, তাহলে কুড়েটা কে হলো বলো, আমি না আমার মিনি? তাহলে কেন মানুষ আমাকে বলে কুড়ে, আমি তো সেটাই বুঝি না। এই দেখো মানে এর মতো কুড়ে আমি বোধহয় সারা ওয়ার্ল্ডে দেখিনি। এই এক প্রাণী, আর এক প্রাণী আছে কিন্তু তার নাম নাই বা বললাম। তো এই দুজন মানুষ সত্যি কথা মানুষ তো না, মানে একজন পশু আর একজন মানুষের মধ্যেই পড়ে। এরা যে এত কুড়ে এত কুড়ে, বাপরে বাপ, আমার জীবনে দেখা সব থেকে সেরা। তো চলো বন্ধুরা আমি এখন গিয়ে মায়ের সাথে একটু বসে বসে আড্ডা দিই। চা রেডি, সন্ধ্যার সময় গরম গরম চা, যেহেতু পিঠে খাচ্ছে আমার শ্বশুর ওই জন্য আর কিছু দিলাম না। নাও তুমি একটা নাও, তুমি একটা নাও, ওনার একটা দাও। এই যে দুজনে খাচ্ছে আর আমারটা ঘরে নিয়ে যাই। ঠান্ডাটা কালকে থেকেই লেগেছে, একটুখানি রাত্রেবেলা থেকে গলাটা ব্যথা ব্যথা করছিল, এখন আবার অনেকটাই বেশি ব্যথা হয়েছে। মানে মনে হচ্ছে যেন গলায় কি একটা বেঁধে আছে এরকম। এ দেখো ও তো খাবে না চা, চলো আমি গরম গরম চাটা খেয়ে নিই। আর কেনা জল দিয়ে চা বানালে কিন্তু চায়ের কালারটা খুব সুন্দর হয়। বাড়িতে মানে হ্যান্ডপাম্পের জল দিয়ে বানাবে অতটা ভালো হবে না, টাইম কলের জল দিয়ে বানালেও অতটা ভালো হয় না, কিন্তু এই যে কেনা জল দিয়ে যখনই বানায় না কালারটা কিন্তু বেশ লাগে। চলো রাত্রে ডিনার বানাতে চলে এসেছি রান্নাঘরে, আর কি বানাচ্ছি সেটাই তো। তো রাত্রে ডিনারে একটুখানি পেঁপে আলু আর কুমড়ো দিয়ে নিরামিষ রান্না করছি, আর এইখানটায় ওই সিম সিম খুলে আছে আটা, শুধু মা আর আমার শ্বশুর মশাইয়ের জন্য বানাচ্ছি। আর আমার জন্য অনেক কটা ভাত আছে, এই যে দুপুরের রান্নাও সব কিছুই অলমোস্ট আছে, ওই যে কটা ভাত আছে আমার হয়েও বেশি, সবজিও আছে আর তো সেই মাছ ভাজা, এই যে এখানটা ভেন্ডি সবজিও আছে, তো এটা দিয়ে আমার হয়ে যাবে, ওনার মা যদি খায় খাবে। আর আজকে না নিরামিষের মধ্যে এই যে একটুখানি হিং দিয়েছি, আমার আবার কুমড়ো নিরামিষ রান্না করলে তার মধ্যে যদি একটুখানি হিং ফেলে দিই না, কুমড়ো হোক পেঁপে হোক মানে রুটি দিয়ে খাওয়া সবজিতে আমি কিন্তু হিংটা খুব বেশি ইউজ করি, আর ওটার জন্য টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো চলো এইদিকে সবজিটা হতে হতে আমি রুটিগুলো ফটাফট ভেঙে ভেঙে নিই। আর মা দেখো দেখাচ্ছি তোমাদের, মা কি করছে, মা ওই দেখো রুমে বসে বিড়ি বাজছে, মানে খাটের ওপরে বসে, তো মা ওইখানটায় বসে আছে, মানে মেয়ে বাড়িতে এসে শান্তিতে দুদণ্ড বসার উপায় নেই ওনার। সারাদিনে বালিশগুলো কম বেশি করে সেলাই করে দিল, এখনো দুটো আছে, মা বললো ওটা কালকে দিনের বেলা করবো, আজকে সন্ধ্যা হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে। আর এই যে আমার রুটি ভাজা চাটুটা, চলো চলো বন্ধুরা একবার ডিনারটা বানিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার খাবার বানানো কমপ্লিট, এই দেখো কত সুন্দর লাগছে কালারটা, পেঁপে আলু আর কুমড়ো দিয়ে নিরামিষ। তো এটা দিয়ে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো আর মাকেও দিয়ে দেবো, তার সাথে আমিও ভাতটা খেয়ে নেবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানটা এন করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট ব্লগের সাথে, তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে যেন আমি আরও অনেক অনেক দূরে গিয়ে যেতে পারি, এই আশীর্বাদটুকুই করো। তো চলো টাটা।